আমার জন্ম 1932 সালের 17ই আগস্ট, পলা ভাদ্র। আমার পিতা আমার জন্মের দিনক্ষণ উনি নিজে স্বহস্তে লিখে গেছেন। এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমার উপর যে বইটা বেরিয়েছে সেখানে তারই হস্তলিপিটা আছে। আমার জন্ম যে বাড়িটা ফোলা রোডে, সে বাড়িটা এখন নেই। ওই বাড়িটার নাম ছিল হাসান সাহেবের কুঠি। সেই বাড়িটি ব্রিটিশ, বর্তমানে যেটা ব্রিটিশ কাউন্সিল, তার উত্তর দিকে ছিল। এই বাড়ির সামনে একটি জোড়া কবর আছে, আলুসা এবং মালুসা দুই ভাইয়ের। আমার মার কাছে শুনেছি জন্মের আগের দিন নাকি পরের দিন এই ঘটনাটি ঘটে। হঠাৎ দেখা গেল উত্তর দিকের ঘর আলোকিত হয়ে গেল। তো আমার চাচি উনি উকি দিয়ে দেখলেন যে মাজারের ওখানে 5-6 জন লোক আলখাল্লা পরা, মাথায় পাগড়ি, তারা হাত তুলে মোনাজাত করছে। তো এটা চাচি কি দেখছেন? এটা সেই লোকদের একজন দেখে, দেখে দেখে চাচিকে বলে যে তুমি যা দেখেছো দেখেছো, কাউকে বলো না। তবে আমার জন্মটা আমার মার জন্য খুব কষ্টকর হয়েছিল। আমার জন্মের 2-3 দিন আগে আমার মা পড়ে গেছিলেন, ফলে গর্ভবাস থেকে আমার হাত বাইরে বেরিয়ে এসেছিল। ফলে আমার মা বসতে পারেন না, শুতে পারেন না। তো 2 রাত 3 দিন এইরকম তিনি ঠায় দাঁড়িয়ে থাকতেন, এবং রাত্রেবেলায় আগে তো খাটের মশারি টাঙ্গাবার জন্য কাঠের রডের মতো হতো, তো আমার মা ওই রড ধরে দাঁড়িয়ে থাকতেন, কারণ বাইরে তো হাত। তখন ঢাকা ইউনিভার্সিটির ডক্টর বোস বলেছিল যে প্রসূতিকে বাঁচাতে হলে এই সন্তানকে মেরে ফেলতে হবে, কারণ বাইরে থেকে জীবাণু আক্রমণ হতে পারে। কিন্তু আমার মা আমাকে মারেনি। তো ফলে আমার 3 দিন পর জন্ম হয়, এবং আমার জন্মের পর আমার মা বমি করতে থাকেন, রক্ত বমি, এবং তারপরে আমার জন্ম। তো মা পরবর্তীকালে আমাকে যে কথাটা বলতেন, যার জন্য আমার মধ্যে একটা নিঃসঙ্গতা গ্রো করে গেল, উনি বলতেন তুই পেটে থাকতেও আমাকে যা দিছিস এখনও জানাস। ফলে হলো কি, আমার মধ্যে একটা নিঃসঙ্গতা আমার মধ্যে ছোটবেলার থেকে গ্রো করে গেল। ফলে আমি কারোর সাথে মিশতাম না, কারণ ওই কথাটা আমার সবসময় আমার কানে বাজত যে তুই পেটে থাকতেও জানিসিস আজ কিছু আছিস। আমার জন্মের পরে ছোটবেলার থেকে যে পরিবেশে বড় হয়েছি তাতে পিতাকে জানতাম একটি লোক, যে লম্বা দাড়ি বাপরি চুল, যে সবসময় পড়ে, কিন্তু পিতার কাছে যাওয়ার কোনো অধিকার ছিল না। একটা মুরগি যেমন তার ডানার নিচে তার বাচ্চাগুলোকে রাখে, ঠিক আমার মা ঠিক সেইভাবে আমাদের লালন করেছে। পিতার সাথে শুধু একদিন দেখা হতো, সেটা হলো যেদিন তিনি বেতন পেতেন, সেদিন তিনি পুরো বেতনের টাকা টেবিলের উপর ছড়িয়ে দিতেন, এবং তার ছেলেদের বলতেন তোমাদের যা ইচ্ছা তোমরা নিয়ে যাও। মা কিন্তু সেখানে থাকতেন না, মা থাকতেন ঘরের বাইরে দরজার আড়ালে। স্কুলে আমি সরাসরি ক্লাস 3-তে ভর্তি হই। আমার মা প্রথম, আমি ক্লাস 2-তে ভর্তি হতে গেছিলাম, কিন্তু 2-তে আমি সব কিছু পাড়াতে তখন শিক্ষকরা বললো তাহলে কত সব পারে ও 3-তে ভর্তি। একটা জিনিস আমার মনে এখনো, এটা আমি ওইটা লিখেছিও যে আমার মা ছোটবেলায় আমাকে আমার মগজে ঢুকিয়ে দিল যে আমার শ্রেণী কি, আমি উচ্চবিত্ত নাকি নিম্নবিত্ত। আমার বেশ মনে আছে আমার মা আমার চুল আঁচড়ে দিলেন, আমার নখ কেটে দিলেন, পায়ে জুতা মোজা,
আমার গৃহশিক্ষক জামাল, তার সাথে যখন স্কুলে এলাম ক্লাস টুতে ভর্তি হব, কিন্তু টুতে যখন পারলাম ক্লাস থ্রিতে, আমি ক্লাস থ্রিতে ভর্তি হয়ে আমি দরজায় দাঁড়িয়ে আছি, ছেলেরা আমাকে ডাকছে, কিন্তু আমি বেঞ্চের নিচ দিয়ে সবার পা দেখছি। কারণ আমার মা বলেছিলেন যে গায়ের রং ফর্সা হতে হবে, পায়ে জুতা মোজা থাকবে, তার পাশে তুমি বসবে। তো সেই সময় 90% খালি পা, আর যে 10% তার মধ্যে 6% হলো শুধু জুতা মোজা না, আর 4% হলো ওই জুতা মোজা, আবার গায়ের রং ফর্সা হতে হবে। তখন আমি চারজনকে পেলাম যাদের গায়ের রং মানে পায়ে জুতা মোজা আছে, কিন্তু গায়ের রং ফর্সার মধ্যে দুজন, আর দুজনের গায়ের রং খুব কালো মিশমিশে। এই জিনিসটি আমি আর্ট কলেজে যখন ভর্তি হই, আর্ট স্কুলে যখন ভর্তি হই, এই শ্রেণী সচেতনতাটা আমার মধ্যে এমনভাবে ছিল যে আমার বন্ধুদের পয়সায় আমি টিফিন খেতে পারতাম না, কারণ আমার মধ্যে সবসময় মনে হতো আমি শহীদুল্লাহর ছেলে, আমি ওদের পয়সায় টিফিন কেন খাবো। তো এটাকে আমার মানে ছুটাতে, আমার থেকে চিন্তাধারাটাকে বের করতে আমার দীর্ঘ সময় আমার দেখেছে। তবে এখন বর্তমানে আমি একটা রাস্তার পাশে রেস্টুরেন্টে যত স্বচ্ছন্দে আমি চা খেতে পারি, আমি হোটেল সেরাতন কিংবা সোনাগোকিট অতটা স্বচ্ছন্দ পাই। ঢাকাতে নবকুমার স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়েছি। আমার বাবা ঢাকা ইউনিভার্সিটি থেকে 1944 সালে রিটায়ার করার পরে বগুড়া আজিজুল হক কলেজের প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন। তখন তিনি আমাদের পরিবারকে বগুড়ায় নিয়ে যান। তো সেই সময় আমি ক্লাস 9 যখন পড়ি, তখন কমিউনিস্ট পার্টির যে ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশনের সাথে আমার একটা যোগসূত্র ঘটে। তখনকার সামাজিক এবং রাজনৈতিক অবস্থা বোঝার মতো বয়স আমার ছিল না, তবে ভাষা যেটা মনে আছে যে ঈদের দিনে সলিমুল্লাহ মুসলিম হল ফজল এরা মিছিল করে সামনে চারতারা খচিত তিন কোণা পতাকা সবুজ রঙের পল্টন ময়দানে ঈদের নামাজ পড়তে যেত, সেই মিছিলে আমরাও যেতাম, আমার বাবাও যেতেন। রাজনৈতিকই ছিল যেটা ছোটোবেলা দেখেছি যে তখন ব্রিটিশ বিরোধী কুইট ইন্ডিয়া শুরু হয়েছে 42 সালে, তখন কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, এবং সেই সময় ওখান থেকে ম্যাট্রিকুলেশনে ওই ফার্স্ট সেকেন্ড প্লেস হতো। নবকর স্কুল ছিল বক্সিবাজারে, যেটা বর্তমানে বদ্রিনেশা কলেজ, ওটা ছিল নবকুমার স্কুল, আর বর্তমানে নবকুমার যেটা ওটা ছিল মেয়েদের স্কুল, ওটার নাম ছিল শিক্ষাভবন। শিক্ষাভবনে মেয়েরা আমাদের দেখে বলতো এই যে সব নাক কাটা যাচ্ছে। তো নবকুমার ইনিশিয়ালি আমরা লিখতাম NK ইনস্টিটিউশন, তো আমরা আবার শুরু করে বলতাম যে শিক্ষাভবন সাদা, ছাত্রীরা সব কাঁথা। তো এইভাবে একটা তখন আর ইংরেজ কোনো সার্জেন্ট যদি মোটর সাইকেলে যেত, আমরা চিৎকার করে বলতাম রেড মাঙ্কি, রেড মাঙ্কি। এইভাবে একটা আর রাজনৈতিক পরিবেশটা তখন যেহেতু ভারত ছাড়ো আন্দোলন, তার একটা প্রভাব আমাদের স্কুলে ছিল, আমরা সেই সময় ওই মিছিলে শরিক হতাম। যখন কমিউনিস্ট পার্টির সান্নিধ্য আসলাম, তখন পার্টি অফিসে যেতাম, তো ওখানে আমি মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিন এদের কথা শুনতাম। আমার খুব ইচ্ছা হতো যে আমি ওদের ছবি আঁকব, কিন্তু আমি তো ছবি আঁকতাম না। আমি ছোটোবেলায় স্কুলে যে ড্রয়িং হতো আমি শূন্য পেতাম, আমার কোনো ছবি আঁকার বাসনাই ছিল না, আমি আর্টিস্ট হবো এরকম কোনো কল্পনাই আমার ছিল না। তবে আমার ছবি দেখতে ভালো লাগতো, আমার বাবার লাইব্রেরিতে আমি সময় অসময় যেতাম, তার লাইব্রেরিতে ভারতবর্ষ, বিচিত্রা, তারপর প্রবাসী, বঙ্গশ্রী, ইংরেজি মডার্ন রিভিউ এইসব ছিল, আর তাছাড়া ইনসার্কুলারিয়া, ব্রিটেনিকা ছিল, এগুলো আমি ওই ভারতবর্ষের বাংলা ম্যাগাজিনগুলোতে সেই নন্দলাল বোস, অসিত কুমার হালদার, সুধীর খাস্তগীর, বাসুদেব রাও, তারপর অবনী সেন এদের কাজ দেখতাম, এবং আমার খুব ইচ্ছা হতো যে আমি এদের মতো ছবি আঁকব, কিন্তু আমি তো ছবি আঁকতে যাই না। তো রাস্তা দিয়ে যে হাঁটতাম,
তখন তো ডিজিটাল সাইনবোর্ড না, ওই গ্রাফ করে খুব কেটে কেটে ছবি বড় করতো। তো আমি দেখতাম, আমি বাড়িতে এসে চেষ্টা করতাম ওরকম খুব কেটে ছবিতে বড় করা। সেইভাবে আমি জিন্নার ছবি আঁকতাম, কিন্তু আমি জানতাম না, তো আমি বাড়িতে প্র্যাকটিস করতাম। এবং তারপর আমি চারটে বড় বড়, আমি জওহরলাল এর সুভাষ বোসের, তারপর নবাব সিরাজউদ্দৌলার, গান্ধী, এদেরও আমি ছোট ছোট ড্রয়িং করতাম। কিন্তু বড় চারটে ফুল শিট আমি ওই মার্চ সেকেন্ডে নিয়ে ওটা কমিউনিস্ট পার্টির অফিসে দেওয়া হলো। তো পার্টিশন হলো 14 আগস্ট 1947, 1 সেপ্টেম্বর ওই কমিউনিস্ট তাত্ত্বিক এবং বড় নেতা যিনি মার্ক্সবাদী পত্রিকার ই ছিলেন, সম্পাদক ছিলেন ভবানী সেন, তিনি যিনি রবীন্দ্রনাথকে ডাস্টবিনে ফেলে দিয়েছেন, তিনি বলতেন রবীন্দ্র গুপ্ত নামে ছদ্মনামে লিখতেন, তিনি আসলেন এবং তিনি আমার কাজ দেখে তিনি জানতে চাইলেন আমি কে। বললো যে আমাদের একজন মানে ছাত্র কমরেড আমার সাথে দেখা করতে চাইলেন। তো সেই সময় আমার অটোগ্রাফ জমাবার শখ ছিল, তো তার সাথে দেখা করে উনি আমাকে বললো খোকা তুমি তো ছবি আঁকবে, তো আমি তখন অটোগ্রাফ বুক দিলাম। তো উনি যে কথাটা লিখলেন 1947 সালের 1 সেপ্টেম্বর, আমার বয়স তখন 15 বছর, আমার হৃদয় এমনভাবে গেঁথে গেল যে একটা কাঁচা সিমেন্টের উপর দিয়ে যদি একটা ভারী দাগ দেয় তারপর শুকিয়ে গেলে যখন দাগটা সরে না। তিনি লিখলেন যে আর্টিস্টের কাজ হলো শোষিত জনগণের ভাব ও দুঃখ দুর্দশাকে চিত্রের ভিতর দিয়ে এমনভাবে ফুটিয়ে তোলা যা সমাজে নবজীবন সৃষ্টি করতে পারে। এর থেকে আমি বিচ্যুত হতে পারিনি, আমি যা ছবি এঁকেছি আজ পর্যন্ত পিপুলসকে মাথায় রেখে গেছি। একটি ছবি হলো আনন্দের জন্য করেছি, সেটা হলো কান্তস। আমি আমেরিকা থেকে যখন 1999 তখন আকাশে যে রঙের মেঘের খেলা সেটা আমাকে খুব আকর্ষণ করে, তখন আমি কান্তস এঁকেছি। আমি ম্যাট্রিক পাস করার পরে আমি যখন আমার বাবাকে বললাম, যেটা লোকে মিথ্যা কথা লেখে যে যেহেতু আমার বাবা ধর্মভীরু ছিলেন এবং পবিত্র সরকার আরও অনেকেই লিখেছে যে যেহেতু ধর্মীয় কারণে তিনি আমাকে আর্ট কলেজে ভর্তির পক্ষে ছিলেন না, এটা সবার লেখার মধ্যে আছে। কিন্তু আমি আমার লেখা আমার পিতা মারা যাওয়ার পরে আমার বাবা ও আমি সেখানে আমি লিখেছি যে কারণটা কী। কারণটা হলো আমার আমি যখন আর্ট কলেজে ভর্তি হতে ছিলাম আমার বাবা বাধা দিয়েছেন, এটা ফ্যাক্ট। উনি বলেছেন দেখো আমি প্যারিসে ছিলাম, আর্টিস্টের লাইফ হলো খুব কষ্ট, অভাব অনটন, তো তুমি অভাব অনটনের অভুক্ত থাকো সেটা আমি চাই না। কিন্তু উনি যখন দেখলেন আমি অ্যাডামে ছবি আঁকবো বলে তখন তিনি বললেন যে তাহলে তুমি শান্তিনিকেতন যাও। উনি খুব রবীন্দ্রভক্ত ছিলেন, তো বলে তুমি শান্তিনিকেতন যাও। তো আমার তো উদ্দেশ্য আর্ট পড়া না, অতএব আমি ঢাকা আর্ট এসে ভর্তি হলাম। আমার বড় ভাই মোহাম্মদ শফিউল্লাহ, তার বন্ধু ছিল জয়নুল আবেদিন, তারা কলকাতা একসাথে ছিলেন। তো আমার বড় ভাই একটা চিঠি লিখে দেন, সেটা নিয়ে আমি জয়নুল আবেদিনের সাথে দেখা করি, তারপর আমি আর্ট কলেজে ভর্তি। আমি আর্ট কলেজে ভর্তি হলাম ঠিকই, কারণ হলো তখন যারা ছাত্র তারা কিন্তু সমাজ সচেতনতা ছিল না, তারা ছিল একটা ভিন্ন জগতের মানুষ। তা আমি ফার্স্ট ইয়ার পরীক্ষা দেওয়ার পরে তখন কমিউনিস্ট পার্টি মুক্ত এলাকা দিবস 7ই জুন মুক্ত এলাকা দিবস ময়মনসিংহের হাজং, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদি এবং ভারতের মাদ্রাজে তেলেঙ্গানা এসব জায়গায় কমিউনিস্ট পার্টির নেতৃত্বে লিবারেশন ওয়ার শুরু হয়ে গেছে। তো ওইটা প্রচার করতে গিয়ে আমি পোস্টারে গেছিলাম যে ময়মনসিংহের ম্যাপ হাতুড়ি কাস্তা দিয়ে ফেরা, এটা প্রচার করতে গিয়ে আমি ধরা পড়ার পরে আমাকে চকবাজার থানায় নিয়ে যায়। চকবাজার থানায় আমাকে পুলিশ মারধর করতে যেও সে পুলিশ আমাকে করিনি। যখন আমি তাকে বললাম দেখেন আমি তো আপনাদের কথাই বলি, তার কিছুদিন আগে পুলিশদের উপর রমজান মাসে ওরা একটা তাদের দাবি দাওয়া নিয়ে ওরা ই করেছিল বিক্ষোভ করেছিল, তখন তাদের উপর গুলি চালিয়েছিল। তখন আমি বললাম দেখেন আমি তো আপনাদেরই কথা বলেছি। তখন ওই পুলিশ করলো কি,
আমাকে একটা বদ্ধ ঘরে ওর লাঠ টেবিলের উপর লাঠি মারছিল হাতের ইয়ে, আর বললো আপনি শব্দ করেন উহাল করেন, ও আমার গায়ে মারিনি। তারপর ওখান থেকে আমাকে লালবাগ থানায় নিয়ে গেলো, তারপর ভোরে ওসির কাছে নিয়ে গেলো, ওসি টেবিলের উপর শুয়েছিল। তো আমার পরনে একটা গ্যাবার্ডিনের প্যান্ট আর শার্ট স্কিনের একটা নীল রঙের জামা। তো ওসিকে ধাক্কা দিয়ে বলছে যে স্যার আসামি নিয়ে এসছি। তখন ওসি উঠেই আমাকে রাইট হ্যান্ড লেফট মারা শুরু করে দিল, শালা কমরেজ সুয়ারে বাচ্চা মালাউন তোরা এই রাইট হ্যান্ড লেফট আমাকে মারছে, এই যে ভুরু টুরু কেটে গেল, বলে যাও সালাকে থানাতে, তুই তুই করে বলছে। তারপরে সকাল হলো, এখন স্টেটমেন্ট দিতে হবে, ক্যামেরাম্যান এসে ছবি টুবি তুললো প্রোফাইল সামনে স্টেটমেন্ট। তখন আমাকে ওসি জিজ্ঞেস করছে, এই তোর বাপের নাম কি, এই তোর নাম কি? আমি বললাম মুর্তজা বশির। বলে তোদের তো অনেক নাম আছে, আর কি নাম বল? আমি বললাম একে বসুল্লাহ। আর কি নাম? আমি সে ডাক নাম বকুর। তোর বাপের নাম কি? আমি সেই আমার বাপের নাম ডক্টর মহসুদুল্লাহ। ও তখন থতমত হয়ে গেল, বলে কি বললি? তখন তুই বললি না, ওই তো ডক্টর মহসুদ, সে একেবারে আপনি, আপনার বাবা ডক্টর মহসুদুল্লাহ? তখন আমি বললাম আপনি কি অন্যকে বাপ ডক্টর? তখন পুলিশ ওই মানে ওসি পুলিশকে ডাকছে, এই স্যারের জন্য পুরি আর মিহিদানা নিয়ে আয়। তা আমি ওগুলো খাইনি, তখন মেরেছে আয় করেছে। তারপর ওখান থেকে আমাকে কোমরে দড়ি হাতে হ্যান্ডকাপ দিয়ে ওই কোর্টে নিয়ে আসলো। তখন হঠাৎ আমার সাথে জেল থেকে এসছে সুধাংশু বলে আমার সহকর্মী কমরেড, তার সাথে সে আমাকে বললো বসি তুমি বললো যে আমাকে 14 নম্বর সেলে দেবে, কারণ আমি বাচ্চা আরও রোগা ছোকরা ফাইল, ছোকরা ফাইল আমার খুব ভয় ছিল, কারণ ওখানে হোমোসেক্সুয়ালিটি হয়। তো আমি তো ভয় পেয়ে গেলাম ছোকরা ফাইলে আমার ওপর পার্শ্বিক নির্যাতন হতে পারে। তখন আমি বললাম যে আমাকে তখন ওখান থেকে নিয়ে আসলো জেলখানায়, এই ঢাকা জেলে। তো মাঠের মধ্যে বিরাট মাটিতে বসা, সো লাইন ধরে মাটিতে বসে, তখন দুটো কম্বল, একটা কম্বল প্যাঁচিয়ে মাথায় দেওয়া আর একটা বিছানা, কোনো চাদর টাদর না, একটা অ্যালুমিনিয়ামের বাটি আর একটা অ্যালুমিনিয়ামের থাল। তারপর আমি বললাম যে আমাকে 14 সেলে দিত, 14 সেলে থাকতো সমস্ত রাজবন্দীরা, আবদুল্লাল মতি শরফুদ্দিন ছিল, তারপর কৃষক নেতা বাড়ি মিয়া, ক্ষেতমজুর নেতা মনু মিয়া, আরও অনেকে তখন ওখানে। 14 সেলের একটা সুন্দর নাম ছিল শকুন্তলা ফাটক। তো ওখানে আমি ছিলাম, ওখানে থাকাকালীন উপাস আমি যে তখন বিরাট হাঙ্গার স্ট্যাক হচ্ছিল 40 দিন হাঙ্গার, কারণ তখনও পলিটিক্যাল প্রিজনার মুসলিম লীগ স্বীকার করে না। তো আমি যে লাস্ট 2 দিন পেয়েছি, শেষ 2 দিন আমাকে বললো বসে আমরা তো হাঙ্গার স্ট্যাক করছি, ওই নেবুর পানি আর লবণ পানি খাবে যাতে সিস্টেমটা ঠিক থাকে। তা কী করবো, 2 দিন আমাকে হাঙ্গার স্ট্রাইক করতে হলো। ৪৮ সাল থেকে 11ই মার্চ রাষ্ট্রভাষা দিবস হতো, 44 সালে তো প্রথম রাষ্ট্রভাষা আন্দোলন শুরু হলো, 48 সালে 52 সালে না। তখন আমি বগুড়াতে পড়ি, সেই সময় আমরা রাস্তায় লিখতাম ওই রবিন ব্লু দিয়ে দেওয়ালে লিখতাম 4.5 কোটি জনতার কণ্ঠরোধ চলবে না রাষ্ট্রভাষা বাংলা চাই। ওটা হলো 1948 সালে মার্চ মাসে, আগে আমতলায় হতো না, আগে মিটিং হতো তো বটতলা ওই মসজিদ পুকুরটার দক্ষিণ দিকে পুকুরটা, ওখানে ছুটির পরে আমরা বন্ধুরা আমরা ইউনিভার্সিটির ভিতরে টুকি টুকি খেলতাম, টু টু খেলতাম, যেটা জগন্নাথ হল এখন তার উল্টো দিকে ছিল অ্যাসেম্বলি, ওখানে তখন সেদিন অ্যাসেম্বলি হওয়ার কথা এবং ওখানে দাবি দেওয়া দেওয়া হবে। সেই জন্য 21 তারিখটা ওই মিটিংয়ে ঠিক হয় যে 21 তারিখকে আমরা সমবেত হব এবং আমরা ওখান থেকে ওই
ইসে যে পার্লামেন্টে যে আমরা ওই দাবি দাবা অ্যাসেম্বলি হল দাবি দাবা, তো সেই সময় রাত্রেবেলা যখন অ্যানাউন্সমেন্ট হলো যে 21 ফেব্রুয়ারিতে হবে, তার কিছু পরপর পুলিশ ভ্যানে বললো যে আগামীকাল 144 রান আছে। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে ইউনিভার্সিটিতে আসলাম। ইউনিভার্সিটিতে এসে দেখলাম অনেক ছাত্র ছাত্র এসেছে, কেমন একটা উত্তেজনা শুনলাম যে রাষ্ট্রভাষার সংগ্রাম পরিষদ নাকি ই করেছে যে ওরা 144 দ্বারা ভাঙবে না এইরকম আর আর স্লোগান হচ্ছে যে রকম আমরা কাপড় আমরা পিছু হটতে চাই না আমরা কোম্পানি এইটা দেখতে হত। ইউনিভার্সিটিতে যখন রাস্তায় বেরোবার চেষ্টা করছে কিন্তু রাস্তায় বেরোতে পারছে না পুলিশ আর মিলিটারি আর ইপিআর, এমন সময় একটা কথা ভেসে আসলো যে মেয়েদের মিছিল আসছিল হোস্টেল থেকে, ওটা রাস্তায় বাধাপ্রাপ্ত হয়েছে, তো আমরা তো যেতে পারছি না, টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ চলছে। টিয়ার গ্যাস জিনিসটা কি আমরা কখনো জানতাম না, কাশি চোখ জ্বলছে, তো সামনে পুকুর ছিল ওখানে, পুকুরে যে অনেকে রুমাল ভিজাচ্ছে অনেকে রুমাল নাই, কেউ তার জামা ছিঁড়ে টুকরো টুকরো করে ভিজে এক একজনকে দিচ্ছে। হঠাৎ মেডিকেল কলেজ আর ছাত্রাবাসের এই মাঝখানে যে পাঁচিলটা দেখলাম, পিঁপড়ে যেমন শস্য দানা নিয়ে একটা জটলা আসে সেরকম একটা চলন্ত জটলা দেখলাম। একটি লোক শ্যামলা রঙের নিখুঁতভাবে দাড়ি মোজ কামানো, সাতটা গোজা প্যান্টের মধ্যে এবং সারা মুখে বৃষ্টির পানির মতো ঘাম, ফোটা ফোটা ঘাম, আর কল খুলে দিলে যেমন রক্ত পড়ে ওরকম ঝরঝর করে রক্ত পড়ছে। ওর গুলি পরে শুনেছি যে তল পেটে এখানে গুলি লেগেছিল, তো আমার যারা ধরেছে চার পাঁচজন সেখানে আমি ওর ভিতরে ঢুকে গেলাম, আমার শারীরিক উচ্চতা ওদের চেয়ে কম, অতএব আমার মাথাটা ওর মুখের কাছে ছিল, তো মুখ কাটা মুরগির মতো সে জিভ বের করছে পানি পানি, তো আমার হাতে ভেজা রুমাল, পানি ভেজানো রুমাল টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য, আবার ওখানে ঘামও আছে, তো আমি একটু ইতস্তত করলাম যে এটা নোংরা, কিন্তু তার এরকম অবস্থা দেখে আমি ওটা নিগড়ে দিলাম। যেহেতু আমার মাথা আমার মাথা তার মাথার কাছে, অন্যরা তো অনেক লম্বা, সে বলল যে আমার বাড়িতে খবর দেবেন, আমার নাম আবুল বরকত, বিষ্ণুপ্রিয়া ভবন, পল্টন লাইন। তাকে নিয়ে যখন এমার্জেন্সিতে গেলাম, সে হলো প্রথম গুলিবিদ্ধ মানুষ। তখন স্ট্রেচারে একটা লাশ আসলো যার মাথার মগজটা নাই, মাথার খুলিটা নাই, মগজটা বোধহয় শুকনো ঘাসে পড়েছিল, ওই শুকনো ঘাস থেকে আবার তুলে রাখা। তারপরে আরেকটা আরেকজন আসলো, ওর নাম হলো রফিক। তারপরে আরেকজন আসলো যার পায়ের ডান পা না বাম পা এখন আমার মনে নাই, ফাটা বাঁশের মতো ফাটা। পরে আমাকে ওই ডাক্তার সে আমাকে বললো যে এটা ওই জব্বারের নাকি। যে 1950 সালে ঢাকা আর্ট গ্রুপের যে প্রদর্শনী হয় সেই প্রদর্শনীর এবং 1952 সালের ঢাকা আর্ট গ্রুপের দ্বিতীয় প্রদর্শনী, ছাত্রদের যেই পেন্টিংয়ের ক্যাপশন, সেই ক্যাপশনে তুমি যদি দেখো দেখবে জনমানুষের ছবি খুব কম, ল্যান্ডস্কেপ বেশিরভাগ নেই। কিন্তু 1953 সালের ঢাকা
আর্ট ইনস্টিটিউটের প্রথম অ্যানুয়াল এক্সিবিশন, প্রথম অ্যানুয়াল এক্সিবিশন হয় 1953 সালে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে ছবিতে জনমানুষের ছবি অনেকছে, কারণ ওই যে আমি প্রচারটা করেছিলাম ওইটা ওইটার এফেক্ট। আমাদের সময় আগে যেমন এখনও যেমন ম্যাট্রিকুলেশনের আগে টেস্ট হয়, প্রি টেস্ট হয়, আমাদের সময় প্রি টেস্ট ছিল ফাইনালের আগে। তো প্রি টেস্টে আমি ফার্স্ট হয়েছিলাম, কিন্তু ফাইনাল পরীক্ষায় আমি থার্ড হই, ফার্স্ট ক্লাস। আমার থেকে ফার্স্ট হয়েছিল রশিদ রাজ্জাক, তারপর রশিদ সেকেন্ড, আমি থার্ড। তো রশিদ আমার থেকে 1 নম্বর বেশি পায়, আর রাজ্জাক আমার থেকে 2 নম্বর বেশি পায়। তো আমি অ্যানুয়াল পরীক্ষার দিন, লাইভ ড্রয়িংয়ের দিন, আমি আধা ঘন্টা দেরি করে আসি। আমি এসে যে পজিশনটা আমি দেখি খুব কঠিন পজিশন, এবং আমি এখন জোর করে বলতে হবে পিকাসো ওই পজিশনটা ড্রয়িং করতে পারত না, একেবারে ফ্ল্যাট পিট, এবং পায়ের গোড়ালিটা দেখলে ছাগলের পা মনে হয়, পাতা দেখা যাচ্ছে না, শুধু ওই গোড়ালিটা দেখা যায়। আমার তো মাথা ঘুরে গেল, আরে এটা কি মনে। তারপর আমি খুঁজতে খুঁজতে রাজ্জাক যেখানে দাঁড়িয়েছিল তার সামনে আমি গেলাম। রাজ্জাক প্রতিবাদ করলো, বলে বসেন আমার অসুবিধা হচ্ছে। তা আমি বললাম অসুবিধা কি, তুমি তো অনেক লম্বা আমার থেকে, তোমার তো আমি প্রতিবন্ধ হতে পারি না। কিন্তু সে শুয়োরের মতো ঘুঁতঘুঁত করছে, আমার অসুবিধা হচ্ছে, অসুবিধা। আমি ওখান থেকে সরে গেলাম, আবার ওই জায়গায় গেলাম। রশিদ চৌধুরী ঠিক রাজ্জাকের সামনে দাঁড়ালো। যখন রেজাল্টটা বেরোলো সেগুনবাগিচায় যায় তখন আর্ট কলেজ, আমি বারান্দা দাঁড়িয়ে আছি, আমার মন খারাপ। সৈয়দ শফিকুল আহমেদ উনি আমাকে বললো, মুর্তজা বশির, আর্ট কলেজের রেজাল্ট ইজ নট রেজাল্ট, ইউ উইল বি অ্যান আর্টিস্ট, রাজ্জাক ওয়ান্ট বি আর্টিস্ট। রেজাল্ট হওয়ার পরে জন রবিদিন খুব বড় মাপের শিল্পী ছিলেন, কিন্তু তিনি সেটা বিকশিত করেননি। ওনার সম্পর্কে যখন আমরা বলি, আমরা প্রথমেই বলি 43 দুর্ভিক্ষ, তিনি 76 মারা গেছেন, এই যে মাঝখানে 33 বছর কি শূন্য, এর মধ্যে দুই একটা আছে, একটা হলো 99 আর একটা হলো মনপুরা। কিন্তু মনপুরা 99 হলো 43 দুর্ভিক্ষের ছবির একটা ম্যাচ বক্সের লেভেলের সাইজে কেটে কাগজে, আমি ওর কাক, ওর হাত, ওর চোখ আমি দেখেছি। আর্ট কলেজ থেকে পাশ করার পরে আমার পিতা আমাকে টাকা দিলেন, কিন্তু কন্ডিশন দিলেন যে প্যাসেজ মানি তোমার। যা হোক, প্যাসেজ মানি তো তখন ওইভাবে যখন হলো না, তখন ব্রিটিশ কাউন্সিলের রিপ্রেজেন্টেটিভ জেফ্রি হেডলি আর আমেরিকান ইউএসআইএস তখন বলতো, তার যে অ্যাসিস্ট্যান্ট কালচারাল অফিসার হপটাইজার, এরা আমার বন্ধু ছিল, তাদের আমি যে বললাম তোমরা পছন্দ করছো না করো আমার ছবি বিক্রি করাতে হবে, কিনতে হবে, কারণ আমি বিদেশে। তারা আমার ছবি বিক্রি করিয়ে দিল, ওরা কিনলো, এবং সেই টাকা দিয়ে আমি প্যাসেজ বাড়ি করলাম কলম্বো থেকে নেপলস, ইন্ডিয়ান টাকায় 700 টাকা। আমাদের এখানে ছিল ব্রিটিশ পদ্ধতিতে, যেহেতু কলকাতা আর্ট স্কুলটা ব্রিটিশ পদ্ধতিতে শিক্ষাদান করা হতো, অতএব এখানে শিক্ষকরা কাজের উপর হাত চালাতো। কিন্তু ইতালিতে শিক্ষকরা কখন কাজের উপর হাত দিত, তারা সমালোচনা করতেন। এখানে আমি ফ্ল্যাট করে যাচ্ছিলাম, ওখানে যে পরিবর্তনটা হলো যে ট্রান্সপারেন্সিজমের প্রথম ধাপ, মানে পেছনের যে জিনিসটা, যেমন ধরো তুমি বসে আছো পিছনের ক্যানভাস, এই ক্যানভাসগুলোর আমি এখান থেকে ওই কালার দিয়ে, ওটা যে ব্রাউন হয় ব্রাউন দিয়ে, ব্লু হলে ব্লু দিয়ে, তাকে পরবর্তীকালে ওই লাইনের বদলে দুই রকম কালার শেড দিয়ে ওই জিনিসটা করেছে। আমি কী করছিলাম, টু ডাইমেনশনাল কাজ, ফ্ল্যাট, কোনো পার্সপেক্টিভ নাই। আমি 61 সালের ডিসেম্বরে লাহোরে আমি 2 বছর ছিলাম, আমাকে কবি ফয়জ আহমদ ফয়েজ 59 ডিসেম্বর মাসে লাহোরে নিয়ে গেছিলেন কম্প্রিহেনসিভ এক্সিবিশন করার জন্য। তারপর আমি তো চাকরি বাকরি করতাম না, তো ফয়জ আহমদ ফয়েজ বললো তুমি এখানে থাকো, আমি আর্ট কাউন্সিলে একটা ইভিনিং ক্লাস করব। তো আমি 2 বছর ওখানে ছিলাম, আমি ডিসেম্বরে ঢাকায় আসলাম। ওখানে জার্মানি এক ছেলে, তার বাবা পাঞ্জাব ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ছিল, সে তখন টার্ম শেষ হয়ে গেছে, তখন তার সাথে তার ছেলের নাম ছিল ফেফার, মিউনিখে বাড়ি, বললো তুমি বসির চলো আমার সাথে। আমি দেশে ফিরে এসে আমার মনে খুব ই ছিল যে আমার জীবনে যে স্বপ্ন
সেই স্বপ্ন পূরণ হবে না, আমি দেশে ফিরে এসেছি। তো আমার মন খুব খারাপ ছিল যে আমি দেশে ফিরে এলাম মার অসুখের জন্য 1958 সালে। তো বিলেতে তো আমি মোটামুটি ছবি বিক্রিও হচ্ছে, বিশেষ করে আমার ড্রয়িং বিক্রি হচ্ছে, ইংরেজ কালেক্টররা কিনছে। তো ঠিক ওই সময় আমার বাবা চিঠি দিলেন যে তোমাকে ফিরে আসতে হবে, তোমার মা অসুস্থ, তো ফিরে এলাম। তো আমি যেহেতু পিতার কনিষ্ঠ সন্তান, আমি বাপমার সাথে শেষ দেখার জন্য আমি ঢাকা এলাম। তো সকালবেলা দোতলে শুয়ে আছি, দরজাটা খোলা, আমি দেখছি যে আমার মা কেরাসিনের চুলোয় আমার জন্য চা বানাচ্ছে। এটা আমার খুব কষ্ট লেগেছিল যে আমার বাড়িতে তিন তিনটা ভাবি, তারা না ভাবিয়ে আমার মা বৃদ্ধা। তখন আমি ঠিক করলাম আমি বিয়ে করব। এর আগ পর্যন্ত আমার বিয়ে, আমি 30 বছর বয়সে বিয়ে করি। আমার বাবা আমার জন্য যেসব সম্বন্ধ আনত, আমার সবাই পশ্চিমবঙ্গের লোক, তো আমি পশ্চিমবঙ্গের মেয়ে বিয়ে করতে চাইনি। আমার ছোটোবেলার থেকে স্বপ্ন ছিল, আমি পদ্মনদী মাঝির পড়ার পর থেকে আমার এই ভাষাটা এত ভালো লেগে গেছিলো যে আমি ঠিক করছিলাম বিক্রমপুরের মেয়ে বিয়ে করবো। এই হ জামু কই যাই বা মাঝি, মানে আমার মনে আছে আমার ছেলে যখন একটু বড় হলো, সে তখন আমাকে বলতো বাবা, আমার মাকে যখন বলি যে মা একটা দেবেন, মা বলে হ দিমো দিমো, আর আপনার মনে দোবো দোবো, তো ওর কাছে খুব ই লাগতো। তো আমার স্ত্রী একেবারে বিক্রমপুরের। আমার ছোটোবেলার থেকে আমি মাকে বলতো আমার মেম বিয়ে করবো, আমার কেন জানি মেম বিয়ে করার খুব শখ ছিল। তো পরে দেখলাম যে মেম তো বিয়ে হলো না, এখন দুধের স্বাদ ঘোলে মেটালো। তারা মধ্যবিত্ত ঘরের মেয়ে, টিনের বাংলো টাইপের বাড়ি। তো আমার বাবা যখন জিজ্ঞাসা করলেন তো মেয়েদের বাড়িঘর কেমন, তো আমি বলেছিলাম টিনের বাড়ি, আমার বাবা একটু দুঃখ পেয়েছিলেন। উনি বললেন তুমি টিনের বাড়ির মেয়ে বিয়ে করবে? উনি কিন্তু টিনের বাড়ি মিন কিন্তু অন্য কিছু বলতেছে, উনি ওটা আমি বুঝতে পারবো। উনি বলতে চেয়েছিলেন তোমার যে মন মানসিকতা, তোমার যে চিন্তাধারা, সেখানে এই মেয়ের চিন্তাধারা তো সীমিত, সে তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে কি না। তো আমি একটু রাগ হয়ে গেছিলাম বাবার কাছে যে আমি কি টিনের বাড়ি কি বিয়ে করছি নাকি। তো আমি মেয়েকে বিয়ে করলাম বিয়ের রাতে, যেটা আমার স্ত্রী, এটা আমি লিখেছি। ওইটা আমার ইটালিতে এক মেয়ের সাথে একটু ভালো লাগালাগি হয়েছিলো এবং এনগেজমেন্টও হয়েছিলো ওর সাথে। আমার মাকে আমি বলেছিলাম, আমার মা বলছে আপত্তি নাই। আমার মাকে ওই মেয়ে বাংলা চিঠি লিখত, মানে রোমান হরফে বাংলা চিঠি লিখত। আমি বিয়ের রাতে আমার স্ত্রীকে আমি ওর ছবিগুলো দেখিয়েছিলাম, যেটা আমার স্ত্রী পরবর্তীকালে বলেছে যে এটা কি বিয়ের রাতে কেউ রাখে, তো পরে দেখাতে। কিন্তু আমি খুব সৎ হতে চেয়েছিলাম, আমি বলতে চেয়েছিলাম দেখো এটা আমার অতীত, এই মেয়ের সাথে আমার রিলেশন ছিল, আজ থেকে তুমি। তো যেহেতু আমি পুরুষ, তো ওই জন্য বললাম তোমার যদি কিছু থাকে ওটা আমাকে বলো না, ন্যাচুরালি আমি জেলা সহ। আপনার তো 7 খুন মা পুরুষ বলো, আপনি 10টা প্রেম করতে পারেন, কিন্তু মেয়ের লোক যদি 10টা প্রেম করে আপনাকে তো দেখবে তখন আপনি 10টা প্রেম করছেন। কিন্তু একটা মেয়ে যদি শুনলেন যে না অনেকগুলো, আপনি তাকে সহজে বিয়ে করতে যাবেন না। এই ধরনের মহিলা আমার লাইফে আমি দেখিনি, কোনো চাহিদা ছিল না তার। একটা বাঙালি মেয়ে ফ্রান্সে ছিল, সে ফ্রেঞ্চ কসমেটিক কেনে নেই, এটা কেউ বিশ্বাস করবে না। আমি অবাক হয়ে যাই, এটাই আমার দুঃখ। এই যে আমি কবরস্থানে প্রতি শুক্রবারে যাই, আমি যে ভালোবাসতাম তা না, কিন্তু আমি সে বেঁচে থাকতো আমি অন্য মেয়ের সাথে আমার মানে জানাশোনা হয়েছে, অপরাধবোধ একটা একটা আমার যে মূর্ত বিমূর্ত বলে একটা বই, যেখানে আমার নদী নাটির স্ক্রিপ্ট, আমার কবিতা, আমার উপন্যাস, আমার ইন্টারভিউ, সেখানে আমি বলেছি, আমি ডেডিকেট করেছি যে তুলু একটি আত্মসমহিত ব্যক্তির স্ত্রী যে সারাটা জীবন দুঃখ সহ। বাচ্চাগুলোকে আমি জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু এদের মানুষ কিন্তু আমার স্ত্রী করেছে, পড়িয়েছে আমার স্ত্রী, আমি কিন্তু পড়াইনি। আমার 2 মেয়ে এক ছেলে, বড় মেয়ে প্রতিদিন আসে, সে সকালে আসে আমার সাথে ব্রেকফাস্ট করে, আবার দুপুরে আসে, আবার রাত্রে আসে। দেওয়াল কেন করবো,
আমার যে পলিটিক্যাল বিশ্বাস, ভবানী সেন লিখেছিল ছবি হবে শোষিত জনগণের ভাব ও দুঃখ শোষণ, তখন আইব খানের যুগ, মার্শাল্ল, একটা দমবন্ধ অবস্থা, আর আর্থসামাজিক কারণে পিতা মাতা সন্তানকে বুঝতে পারছে না, সন্তান পিতা কেমন একটা দেওয়ালের মধ্যে অবরুদ্ধ, একটা দমবন্ধ অবস্থা। তখন আমি বেগমবাজারে থাকি, জেলখানার ওখানে রিক্সা দিয়ে যাই, ওই জেলখানার পাঁচির দেখি, দেখি প্লাস্টার খসে গেছে, ইটা বেরিয়েছে, পোস্টার লাগিয়েছিল ওটা কেউ ছিঁড়ে নিয়ে গেছে, কিংবা স্ট্রিট আর্চিন্সের হাতের ছাপ আলকাতা দিয়ে কিংবা পেরেক দিয়ে দাগ দিয়েছে, এগুলো আমি দেখলাম যে এইগুলোকে আমি আঁকব। আমি হুবাবু ওখান থেকে দাঁড়িয়ে আঁকিনি, নোট নিয়েছি, নোট নিয়ে আমি এঁকেছি। তারপরে ঢাকায় আঁকি, সেই সিস্টেমের আমি শো করি। তারপর আমি সারগোদাতে আমার শাড়ি থাকতো, ওখানে গেলাম, তো ওখানে এঁকে আমি লাহোরে শো করলাম 62 সালে। তারপর করাচিতে আবার কিছু আঁকলাম, কিছু এগুলো লেপটপার ছিল, মানে আমার লাস্ট করাচিতে শো করলাম 1970 সালে। 71 সালের ব্যাপার হলো কি, যে 7ই মার্চ বঙ্গবন্ধুর বক্তৃতা দেওয়ার পরে 11ই কি 12ই মার্চ আমার নেতৃত্বে প্রথম যে মিছিলটা ঢাকায় বেরিয়েছিল, শহীদ মিনার থেকে বাহাদুর শাহ পর্যন্ত 4টে মেয়ের সামনে প্ল্যাকার্ড, স্বাধীনতা, যখন হাউস টু হাউস সার্চ হচ্ছে, আমি তখন বেগমবাজারে থাকি, তা আমার সেজোভাই 27 নম্বর রোডে থাকে, বললে তুমি আমার এখানে থাকো, কারণ পুলিশ যদি ঘেরাও করে ছোটো ছোটো পাঁচিল তো টপকে তুমি পালাতে পারো, কিন্তু বেগমবাজার থেকে পালাতে পারবে, অর্থাৎ ফোর্টের মতো এক একটা বিল্ডিং। তখন আমি এখানে ছিলাম, ওয়ার্ল্ড ব্যাংকের একটা গাড়ি আসলো, তা আমার ভাইস্তা, সে বলছে বাবা এরকম এক পাঞ্জাবি ভদ্রলোক আপনাকে খুঁজছে, কী করব। আমি করতে গেছি, বলে ওয়ার্ল্ড ব্যাংক, তো আমার সে তাহলে বসা, তো আমি গেলাম, সে ভদ্রলোক প্রথম আমাকে বলল যে ডু ইউ নো রেমন ফ্রস্ট, তুমি কি রেমন ফ্রস্টকে চেনো? আমি হ্যাঁ চিনি। রেমন ফ্রস্ট হলো তখন ওয়ার্ল্ড ব্যাংকের নাম্বার 2 ছিলেন, এবং পরবর্তীকালে আমেরিকাতে ওয়াশিংটন IMF-এর চিফ, সে আমার খুব ওই লোসার ছিল, আমার পেন্টিংও কিন্তু, সে ডেভিড গর্ডনকে, যে পাকিস্তানের যিনি ওয়ার্ল্ড ব্যাংকের চিফ, তাকে চিঠি দিয়েছে যে আমার বন্ধু মুর্তজা বশীরকে বাঁচাও, তো ওই চিঠিটা আমাকে দেখালো। তখন আমাকে বললো তোমাকে কীরকম সাহায্য করবো, টাকা পয়সা দিতে? আমি বললাম, ঠিক আমার মনে আছে যে এক্স্যাক্টলি কথা বলছি, যে ইস্ট পাকিস্তান টু মি অ্যাজ এ কনসেন্ট্রেশন ক্যাম্প। তখন আমাকে বললো যে দেখো আমরা তো ডিপ্লোম্যাটিক ব্যাগও দিতে পারবো না, ডিপ্লোম্যাটিক ব্যাগ সার্চ হয়, কেউ যদি যায় আমেরিকায় সে পকেটে করে নিয়ে যাবে, তো অনেক সময় লাগবে, তো তুমি যদি টাকা পয়সা চাও তোমাকে আমরা টাকা পয়সা দিতে পারি। আমি না, টাকা পয়সা লাগবে না। তো বাই দ্য টাইম আমার ভাই ডাক্তার, সে সাউদি আরবিয়াতে রিয়াদে ই ছিল, ওই চিফ প্যাথোলজি ছিল কিংস অফ হসপিটালে, সে তখন আমাকে টিকিট পাঠিয়ে দিল যে তুমি প্যারিসে চলে যাও। প্যারিসে তখন ভিসা লাগতো, জার্মানি ভিসা এগুলো পাকিস্তান পাসপোর্টে ভিসা লাগতো, তো আমি প্যারিসে চলে গেলাম। আমাদের প্লেনটা হলো লাস্ট প্লেন, আমি 6 সেপ্টেম্বর দেশ ত্যাগ করি, তারপরে কিন্তু প্লেন বন্ধ হয়ে গেলো এবং আমাকে শ্রীলঙ্কার উপর দিয়ে যাই, ওয়ার ফ্লাই করি, এবং 2টো কফিন আর 2টো উন্ডেট যাচ্ছে ওই প্লেনে ভায়া করাচি হয়ে। তো করাচিতে নেবে যখন ইমিগ্রেশনে গেছি, তো আমাকে জিজ্ঞেস করছে উর্দুতে যে আপ লন্ডন যা রে, তো আমি চিঠি নেই, তো আপ কাহা যা রে, তো আমি দেখলাম আমি বেশিক্ষণ উর্দু বলতে পারবো না, কারণ আমার অ্যাকসেন্ট। তখন আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে, আমি যেহেতু দীর্ঘকাল 2 বছর লাহোরে ছিলাম, করাচি ছিলাম, তো স্ত্রীর সাথে কীভাবে কথা বলে ওইটা আমি জানতাম, তো আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে বললাম আমা বিপি, আমা আমা মানে ওহে, এটা টিপিক্যাল যারা উর্দু স্পিকার তারা বলে। আমি বললাম আমা বিবি বহুত সর্দিয়া, যাও আন্দাজ যাকে পাঠো, তো ওরা আমার বোর্ড দিকে তাকালো, দেখলো সবুজ চোখ, লালচে চুট, খুব ফর্সা, আনইউজুয়াল বাঙালি, বলে হ্যাঁ হ্যাঁ বিবি জি আপ আন্দাজ যাকে পাঠে। আমি সমানে দোয়া ইউনুস পড়ে যাচ্ছি, আমি কিন্তু ধর্মে বিশ্বাস করি, আমি নমাজ পড়ি, তাহাজ্জুদ নমাজ পড়ি, আমি দোয়া ইউনুস পড়ে যাচ্ছি, তো আমি দেখলাম যে আমি আর উর্দুতে কথা বলতে পারবো না, আমি ধরা পড়ে যাব, আমি ইংরেজিতে পড়তাম, বলছে আপ কেউ যা রে লন্ডন, কেউ যা রে প্যারিস,
I mean, so you know, East Pakistan is full of noise and chaos, just for holiday, you know, that's all. Silver thing. Oof. Mon khub kharap, deshe juddho hoche. Forashi television e dekhchi, je mukti juddha mori ase mukhe machi. Ar amar monte, amar hridoye raktokhoron hoche, je ami kapurush. Ami nijeke bhalobashi theke desh theke paliyechi, morte chaini tai. France e independent barigulote, apartment, okhane oi যাতে বরফ পড়ার পর কাদা না হয় ছোট ছোট পাথর বেচারা থাকে, তো একটা পাথর আমার জুতোর মধ্যে ঠোকরলো, উঠে গেছে। ওইগুলো আমার কালেকশন আছে। এখন আমি উঠে দেখলাম বহু বছর ধরে ঘষে ঘষে বিদ্যুৎ থেকে রং বেরিয়েছে এবং সবগুলো দেখতে হিউম্যান অর্গানের মতো, কোনোটা কিডনির মতো, কোনোটা লিভারের মতো। ওইগুলো আমি পিক করলাম। তখন আমি হঠাৎ আমার মনে হলো যে প্রাগৈতিহাসিক যুগে যখন কোনো যোদ্ধা মারা যেত তার মাথার সামনে একটা পাথর রাখতো, যে মুহূর্তে পাথর রাখতো তখন ওই পাথর কিন্তু আর পাথর না, তখন এটা একটা প্রতীক উন্মুক্ত আত্মার, ওপেন সোল। এই তখন আমি এপিটাফ ফর দ্য মার্টার্স, এবং আমি প্রথম প্যারিসে শুরু করি, শেষ করি চিটাগাঙ্গে, এবং প্রথম এক্সিবিশন করি 76-এ। আমি এই দেশের সাধারণ মানুষকে ভালোবাসি, আমি সাধারণ মানুষকে আঁকার চেষ্টা করি। মাঝখানে আমি কয়েকজন রমণী এঁকেছিলাম মধ্যবিত্ত ক্লাসে, ওই এটা হলো 92-তে। আমি একটা জিনিস দেখেছি, আমি ঢাকা ক্লাবে যেতাম, বড় লোকের স্ত্রী গণপতি বলা, কিন্তু বাঙালি মেয়েদের চোখের উপর খুব ব্যথা, কারণ সে ডিপেন্ডেন্ট, প্রচুর তার প্রপত্তি, কিন্তু তারপরে কিন্তু কোথায় যেন একটা ব্যথা। আরেকটা কাজ আমি করলাম, যারাই ফিগারেটিভ কাজ করে প্রত্যেকে, সেই হোসেন হোক, জয়নুল আবেদিন হোক, কামরুল হাসান হোক, ওই তোমার পাল যুগের চিত্রকলাই হোক, কালীঘাটের চিত্রকলাই হোক, কায়েম চৌধুরী হোক, সব চেয়ারা এক, কারণ একটা স্টাইল ডেভেলপ করে ফেলে। লেজের হোক, ফান্ডেড লেজের, সব চেয়ারা এক, একমাত্র পিকাসো ছাড়া। পিকাসোর প্রত্যেকটা মডেলকে নির্ভর করে তার এসেন্সটা থাকে, কারো পাতলা তোর, কারো কাঁটা কাঁটা ই। তখন আমি পিকাসো খুব দেখা শুরু করলাম যে কীভাবে করেছে। ওই 9 পেইন্টার্সের এক্সিবিশনে আমার ওই মেয়েগুলো, তারপর ওটা আরও বোঝাবার জন্য আমি বলতো দুইটা না তিনটা কাজ করেছিলাম বান্ধবী বলে, দুটি মেয়ে পাশাপাশি। তো ফিগারেটিভে যখন ব্যাক করবো আমি চিন্তা করছি, এই তখন আমি ওই বিটিসি ক্যালেন্ডার আমাকে দিল যে বাংলা সাহিত্যের 12 জন নায়িকাকে আঁকতে হবে। তখন আমি ওদের বইগুলো পড়লাম, ক্যারেক্টার বুঝলাম, সেই সময়কার ড্রেস কী ছিল বুঝলাম, ওদের ব্যবসা কী ছিল দেখলাম, করে আমি আঁকলাম। ওখানে আমি প্রথম মানে এক্সপেরিমেন্টটা করলাম বাংলা মানে চেহারা, যে ফিগারেটিভ কীভাবে ভিন্ন করা। রুহুল আমিন মজুমদার, তিনি তো ডাইরেক্টর বিটিসির পাবলিক রিলেশনে, তাকে আমি বলছেন দেখেন আমি তো কমার্শিয়াল কাজ করি না, কারণ যারা ক্যালেন্ডার করছে নবী কায়ুম এগুলো দেখলে মনে হতো ইলাস্ট্রেশন। আমি বলছি দেখেন সুনাম দুর্নাম আমার, ভালো হলে আমার হবে, দুর্নাম হলে আমার হবে, আমাকে টোটাল ফ্রিডম আপনাকে দিতে হবে। তো বলে হ্যাঁ ফ্রিডম দেবো আপনাকে। এখন এগুলো দিয়ে একটা বই বেরোচ্ছে আমার। তো আমি যা কিছু এঁকেছি, যেমন এরশাদ বিরোধী আন্দোলনের সময় করলাম ইরাপশন, মনে হচ্ছে মাটি ফুটে কিছু ভলকানিক ফোর্স আসছে, এগুলো আমি পেলাম ডেন্টিক গার্ড থেকে, গাড়ি যেখানে মেরামত করে ওখানে ব্লো ল্যাম্প দিয়ে পড়ে এটি। আমি যা কিছু করেছি এসে থেকে নেচার থেকে নিয়েছি, ওখান থেকে আমি শেষের দিকে ক্যামেরা ব্যবহার করা শুরু করলাম, আগে নোট করতাম পরে ক্যামেরা ব্যবহার। টানা সিরিজ কেন করলো, টানা সিরিজ করলো 1998 সালে, পেপার খুললেই ফেন্সিডি, তখন ইয়াবা হয়নি, ধর্ষণ। তো আমার যে পলিটিক্যাল বিশ্বাস যে সামনে একটা সুন্দর জীবন, কিন্তু মানুষ হতাশায় ডুবে যাচ্ছে, তখন আমার মাথায় আসলো প্রজাপতি। প্রজাপতির জীবন খুব ক্ষণস্থায়ী। আমার মনে আছে আমি প্রথম শো করলাম শিল্পকলা একাডেমিতে, তারপর করলাম 2002-তে শিল্পর আগে, মাঝখানে জ্যোতি এঁকেছিলাম 80 সালে। এটা আমার ধর্মীয় বিশ্বাস থেকে, জায় নমাস, তারপর পাটি, তারপর তাবিজ, কালেমা তাইয়াবা করলাম
যে হোয়াট ইজ এই যে বোতল যে একটা মানুষ, এটা তো একটা ফর্ম, তো আলিফ লাম মিম এগুলো তো ফর্ম, তো এগুলোকে আমি যেটা ই করলাম কলেমাতে বা আমার যেটা ধর্ম সম্পর্কে কি যে ধর্ম এমন একটা জিনিস সেটা কাছে গেলে বোঝা যায়, দূরে থাকতে বোঝা যায় না। ধর্মে বিশ্বাস করি যখন আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি মার্কসিস্ট, আপনার ধর্মে বিশ্বাস করেন, আমি সে কোথায় আছে যে একদম মার্কসিস্ট হলে ধর্মে নাস্তিক হতে হবে। কার্ল মার্কসের একটা কথা ব্যবহার করা হয় যে ওপিএম ধর্ম হলো ওপিএমের মতো, আফিমের মতো। নিদয়া তুই নদীরে আমারে তুই করলি রে অকুলের কান্দারি, নিদয়া তুই নদীরে। ফিল্মের প্রতি আমি জড়িত হলাম কি জন্য বলি, যে আমি দেখলাম আর্টের একটা লিমিটেশন আছে। তখন কিন্তু ইনস্টলেশন হয়নি, কিন্তু তখন তো ইনস্টলেশন তো অনেক পরে, 80s শেষের দিকে, 90s দিকে। তো তখন আমি দেখলাম ফিল্মের কালার, তারপর যে স্কাল্পচারের মতো কন্টিনিউ রিলিফ কাজের মতো, এই জন্য আমি ফিল্মের প্রতি ইন্টারেস্ট হয়েছি। আর আমি হাতে নাতে ফিল্ম আমি শিখি লাহোরে ডাব্লু জে আহমেদের, আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আফজল চৌধুরী যে ক্যামেরাম্যান, যে বাহানা এবং সঙ্গমের ক্যামেরাম্যান, সে তখন লাহোরে ডাব্লু জে আহমেদের ক্যামেরাম্যান, সে জানে আমার ফিল্ম, সে আমাকে তার থার্ড অ্যাসিস্ট্যান্ট করছিল। থার্ড অ্যাসিস্ট্যান্টের কাজ হলো ক্ল্যাপ স্টিক মারা আর কন্টিনিউ শিট লেখা, ওয়াফা কি আদা। ওখানে আমি আবার অভিনয় আছে, আমার একটা জায়গায় আমি একটু অভিনয় করেছি, তো ওখানে আমি ই ছিলাম। তারপর আমি ঢাকায় আসলাম, সাদেক খান যখন নদী ও নাড়ি টাড়ি করবে তখন আমাকে ওই নদী ও নাড়ি বইটা দিল, আমি আমার মতো তিনটে অ্যাঙ্গেলে আমি লিখলাম। তো ফলে হলো কি বইটা যারা দেখেছে, আমি নিজে দেখেছি যে দুই দিনের বেশি ফিল্মটা চলেনি, কারণ এই আছে সেকেন্ড ইসে দেখা গেছে মরে গেছে, আর থার্ড ইসে দেখা গেছে, লোকে কনফিউজ হয়ে যায়। তারপর ধরো যখন ওর বউ মারা গেলো আমিনা, ও দৌড়াচ্ছে আমিনা, ও ফ্রিজ হয়ে গেল, আমি বোধ হয় সত্যজিতের আগে ফ্রিজ করেছি, কারণ বাংলা একটা সাহিত্য আছে শোকে পাথর হয়ে গেল। তো আমি এইভাবে এক্সপ্লেন করেছি, ওখানে মন খারাপ হলে আমি ছবি আঁকতে পারি না। এখনও আমার মনটা যদি ভালো থাকে আমি তখন ছবি আঁকতে পারি, আর আমার যখন হার্ট ব্লিড করে তখন আমি লিখি। আমি আমার এই পর্যন্ত বই পড়েছে ছোট গল্পের বই কাচের পাখির গান 1969 সালে, তারপরে আমার কবিতার বই পড়েছে 75 সালে তসরেরও, তারপর বেরোলো তোমাকে শুধু, তারপর বেরোলো এসবের অনস্বীয়, লেটেস্ট বেরোলো, তারপর অনুবাদ বেরোলো কবিতার, আমি নিজে অনুবাদ করেছি ইংরেজি, ফ্রেশ ব্লাড অ্যান্ড ফ্রেন্ট লাইন। তারপর লেটেস্ট কবিতার বই বেরিয়েছে চিটাগাং থেকে, নাম হলো সাদা এলিজি, একদিকে হসপিটালের সে ডেড বডির ছবি ডিসেকশনে, আরেকদিকে আমার কবিতা, বেশিরভাগ হসপিটাল পেয়েছে। উপন্যাস লিখেছি আলটামেডিন, এটা তো এখন থার্ড এডিশন হয়ে গেছে, আর উপন্যাসিকা লিখেছি মিতা সঙ্গে চার সন্ধ্যা, আর আমার গবেষণামূলকই হলো মুদ্রা ও শিলালিপির আলোকে বাংলার হাফসি সুলতান তৎকালীন সমাজ। মুদ্রার উপর আমার বেরিয়েছে বছরে একটা বেরোয় বেনারসে, জার্নাল অফ দ্য নোমিসমেটিক সোসাইটি অফ ইন্ডিয়া JNSI সংক্ষেপে পড়ে, ওখানে আমার চারটে লেখা ছাপা হয়েছে এবং ওরা জানতো না আমি কে, কারণ আমি যখন মুদ্রার উপর লেখা লিখলাম তখন আমি ভাবলাম আমি এশিয়াটিক সোসাইটিতে দেবো, কিন্তু আমি দেখলাম প্রথম দিলেই একটা নেগেটিভই হবে, কে মুক্তি যে ছবি আঁকে একটা ভুরু কুচকাবে, তো সে আর্ট মানে মুদ্রা কী জেনে। তো আমি দেখলাম এমন জায়গায় দেবো যেখানে কেউ আমাকে চেনে না। তো বেনারসে যখন গেছি এঁটে এঁটে, আমি তখন লেখা দিয়েছি আমি কে কী কিছু জানে না। ওখানে তখন মিহির আচার্য বলে একটা ছেলে আমাদের চিটাগাং ইউনিভার্সিটির, ওখান পিএইচডি করছে, ওকে আমি লিখলাম যে কি আমার আর্টিকেল, বলে হ্যাঁ বুঝবো আপনার আর্টিকেল তো চেপে দিয়েছে। আমার একটা থিওরি হলো, এটা আমার জীবনে আমি সবসময় করেছি, ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া, প্রথম এক্সিবিশন যদি হিট না করতে পারে ইউ আর ফিনিশ, লোকের মতো চমক আনতে হবে যে কী করলো সে, তা নাহলে কিন্তু ইউ আর ফিনিশ। প্রতিভা বলে কিছু নাই, প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিভা আছে, কিন্তু সুযোগ এবং সুবিধা যদি সে পায় সে ই হতে পারে। আমার ছাত্রদের আমি বলতাম যে নিজেকে এমনভাবে তৈরি করো
যে লোকে তোমাকে সম্মান করে, তো সম্মান করে তো এটা চারটি কর্ম কেন করবে? আপনাকে তো যোগ্যতা তৈরি করতে হবে। আমি দেশে কেন ফিরে এসছি? প্যারিসে তো থেকেই যেতে পারতো, আমার বউ বাচ্চাও তো, আমার ভাই টাকা দিচ্ছে, সে আমাকে অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছে। না, আমি যা শিখেছি আমার দেশকে দিতে হবে। আমি একা, তো যখন আমি আয়নার সামনে দাঁড়াই, আমি প্রায় 130টার মতো সেলফ পোর্ট্রেট করেছি। আয়নার সামনে যখন দাঁড়াই, যখন ওই লোকটাকে দেখি, ওটা তো আমি না, আমার প্রতিবিম্ব। তো ওকে আমার সবচেয়ে আপন মনে হয়, দুঃখ কষ্টে যে সে আমার পাশে, সে আমাকে ছেড়ে যাবে।